দেখো পরিবারের তরফ থেকে যেটা জানানোর অভিযোগ করা হচ্ছিল যে গত ফেব্রুয়ারি মাসের ঘটনা রয়েছে এটা তখন মেয়েটিকে ঘরে ঢুকে ধর্ষণ করার চেষ্টা করে এবং তাকে শিরতাহানি করে তারপর কিন্তু তার যে পরিবার রয়েছে সেই পরিবার কিন্তু থানাতে অভিযোগ দায়ের করেছিল সেই পরিপ্রেক্ষিতে পুলিশ কিন্তু মূল অভিযুক্তকে ধরতে পারেনি কারণ তার ভাইকে অ্যারেস্ট করেছিল পরবর্তী তাকে ছাড়া পায় এবং এতদিন কিন্তু সেই অভিযুক্ত ফেরার ছিল গত পরশু যেটা অভিযোগ উঠছে পরিবারের তরফ থেকে গত পরশু তার বাড়িতে সেই যে অভিযুক্ত তার দুজন ব্যক্তি তাকে বাড়িতে গিয়েছিল এবং মেয়েটিকে রীতিমতো হুমকি দেয় এবং কেস তুলে নেওয়ার জন্য হুমকি দিয়েছিল এবং কেস না তুললে তাকে স্কুল যাওয়ার পরে তাকে মারধর করবে বাবা মাকে মারবে বাড়িঘর পুড়িয়ে দেবে এই ধরনের হুমকি দেয় সবাই ভাই বুঝতে পারছো ছাত্রী কিন্তু ভীত অবস্থা থাকে এবং তার পরিবারকে বলে তাকে হোমে পাঠিয়ে দেওয়ার জন্য কারণ সে গ্রামে থাকতে যাচ্ছিল এতটাই যে ভয় সৃষ্টি হয়েছিল সে গ্রামে থাকতে ভয় পাচ্ছিল বাবাকে বলেছিল হোমে পাঠানোর জন্য তারপরেই কিন্তু গতকাল আমরা দেখতে পেলাম যে দুপুর নাগাদ এই মেয়ে কিন্তু এই ভীত মেয়েটি পরে ঢুকে সে আগুন দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে ইতিমধ্যে কিন্তু মেয়েটিকে মেডিকেল কলেজে পাঠানো হয়েছে সে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় এই পরিস্থিতিতে যেটা ওর পরিবার কিন্তু করা হচ্ছে যে এ আগে যখন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল তৃণমূলের কিছু মদতে তৃণমূলের সহযোগিতায় কিন্তু পুলিশ তাদেরকে ধরেনি এরকম একটা অভিযোগ এবং যার আরেকজনকে ধরিয়েছিল তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছিল তার তৃণমূলের সহযোগিতায় তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে এই যে দুই অভিযুক্ত এরা কেউই তৃণমূলের সাথে যুক্ত নয় কারণ দু হাজার নির্বাচনের পর তারা কিন্তু বিজেপিতে যোগদান দেয় তৃণমূলের সাথে এদের কোনো সম্পর্ক নেই তবে তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন যে মূল যে অভিযুক্ত দুজন তাদেরকে গ্রেফতার করতে হবে সেই পরিপ্রেক্ষিতে পুলিশ কিন্তু গ্রেফতার করেছে কিন্তু প্রশ্ন উঠছে গত পরশু যে দুজন ব্যক্তি বাড়িতে গিয়েছিল তারা কারা

বাংলা নববর্ষ উপলক্ষে রাজ্যবাসীকে দেওয়া শুভেচ্ছা বার্তার মধ্যেও বাংলাকে ভয় শূন্য চিত্ত ও উচ্চ শির করে তোলার জন্য গুরুদেবের স্বপ্ন সফল হোক বলে বার্তা রাজ্যপালের তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার কি জানিয়েছেন এ নিয়ে শোনাবো আপনাদের জগদীপ ধনকারের টুইট নিয়ে ইতিমধ্যেই তার যে দল তিনি যে দলের মানে অঘোষিত নেতা হিসেবে এই রাজ্যে কাজ করছেন সেটা ভারতীয় জনতা পার্টি সেই ভারতীয় জনতা পার্টির রাজ্যের দুই গুরুত্বপূর্ণ নেতা একজন কেন্দ্রীয় নেতাও দিলীপ ঘোষ এবং অন্যদিকে শ্রমিক ভট্টার বলেছেন টুইট বন্ধ হোক কিন্তু গভর্নর তো বুঝতে পারছেন না যে তার টুইট সর্বস্ব এই রাজনীতি যেটা বিজেপির একটা হেডকোয়ার্টার তৈরি করে তুলেছেন তিনি নিজের রাজভবনকে সেইটাতে এই টুইটার কেউ পছন্দ না আজকে শুভ নববর্ষ এবং রবীন্দ্রনাথ আমাদের কাছে মানে একেবারে প্রাণের পুরুষ মনের পুরুষ এই নববর্ষ এবং রবীন্দ্রনাথকে মিলিয়ে দিয়ে বাংলার সংস্কৃতির খিচুড়ি বানানোর অধিকার এই রাজ্যপালের